বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা যতটা বাড়ছে ঠিক ততটাই যেন কমছে দেশি নাটকের মান আর এর জন্য নাটকে প্রয়োজনীয় অর্থ লগ্নি না করা একই শিল্পীর সব জায়গাতে প্রভাব বিস্তার ভালো গল্প থাকা সত্ত্বেও ইউটিউবকে প্রাধান্য দেয়াকে দায়ী করছেন নাটক সংশ্লিষ্টরা সাহারিয়ার বাঁধনের রিপোর্ট এক সময় দেশে একটি মাত্র চ্যানেল ভিটিভি থাকলেও তার নাটকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বি আগুন আছে সিগারেট ধরম ও আচ্ছা আগুন আমি কি গ্যাসের সোলা যে আগুন থাকব সময়ের সঙ্গে সঙ্গে বেসরকারি চ্যানেলের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে বাড়ছে নাটকের সংখ্যাও কিন্তু নাটকের গল্প মান কিংবা হাতে গোনা কিছু অভিনয় শিল্পী ছাড়া বাকিদের অভিনয় দক্ষতা নিয়ে রয়েছে বড় ধরনের প্রশ্ন ফলে দেশি চ্যানেল ছেড়ে বিদেশি চ্যানেলমুখী হচ্ছে দর্শক এখন আর এই নাটকের কোনো মজাও থাকে না আগে একটা সময় থাকতো সে সময়ে কিভাবে কাজ শেষ করে দৌড়াইয়া যায় কত একটা একটা মনের ভিতরে ইয়া থাকতো এখন কিছুই নাই। ভালো মানুষ হতে বা কোনো ভালো চরিত্র হতে এই সমস্ত নাটকগুলো কোনো ভূমিকা রাখতে পারে না দেশি চ্যানেলগুলো নাটক দিয়ে যে তার দর্শক ধরতে পারছে না তার বড় উদাহরণ হতে পারে প্রতিটি চ্যানেলে বিদেশি সিরিয়ালের আগ্রাসন ভালো নাটক নির্মাণ না হওয়ার পেছনে শিল্পীদের অনেক দায়ী করেছেন একই অভিনেতা বা অভিনেত্রীর এক কাজকে একজন শিল্পীর যেখানে কাজ করা উচিত সেখানে দেখা যাচ্ছে যে দশটা বারোটা পনেরোটা কাজ করছে এটি তো এক ধরনের প্রেশার থাকে সেই ক্ষেত্রে কোয়ালিটিটাকে করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় একটা ঈদে এরকম শুনেছি পাঁচশো ছয়শো নাটক যাচ্ছে এখন পাঁচ ছয়শ নাটক যদি বানায় তাহলে পাঁচ ছশো গল্প প্রয়োজন তো পাঁচ ছশো গল্প ভালো গল্প আশা করাটাও এক ধরনের বোকামে অন্যদিকে পরিচালক এবং নাট্যকাররা বলছেন একটি ভালো নাটক নির্মাণে যে পরিমাণ অর্থলগ্নির প্রয়োজন প্রযোজকরা তা করছেন না তাছাড়া নির্দিষ্ট কিছু তারকাশিল্পী নির্ভর হয়ে পড়ায় ভালো গল্পের দিকে নজর দেওয়া হচ্ছে না নাটক নির্মাণের ক্ষেত্রে যখন এত এত ধরনের নাটক তৈরি হয় তো সেক্ষেত্রে কি আমরা অত ধরনের অত পরিমাণ লেখক আমাদের দেশে আছে বা তৈরি হয়েছে বা আমাকে সেই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আছে সেটা কিন্তু নেই একই শিল্পী দশটা নাটক দেখছি এবং একই রকম লাগছে তার মূল কারণটা কিন্তু ওই জায়গায় যে আমরা গল্প থেকে যখনই সরে আসি তখনই কিন্তু আমাদের অবক্ষয়টা শুরু হয় তবে প্রযোজকরা বলছেন ভিন্ন কথা ওটিটি প্ল্যাটফর্মকে প্রাধান্য দিতে গিয়ে টেলিভিশনের নাটকের মান পড়ে যাচ্ছে শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা